চুরি যাওয়া সোনার গয়না কিনে গ্রেপ্তার দুই স্বর্ণ ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে বসিরহাটের মাটিয়া এলাকায় ধৃতদের তোলা হয়েছে আদালতে বসিরহাটে চুরি যাওয়া সোনার গহনা কিনে গ্রেপ্তার দুই স্বর্ণ ব্যবসায়ী বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় তাদের জানা গেছে বসিরহাট মহকুমার মাটিয়া থানার আড়্বার রোড থেকে ফকির আহমেদ গাজী নামক এক গৃহস্থের বাড়ি থেকে কুড়ি দিন আগে কয়েক ভরি সোনার গহনা ও নগদ টাকা চুরি যায় বাড়ির কর্তা ফকির আহমেদ মাটিয়া থানায় অভিযোগ দায়ের করেন ঘটনার তদন্তে নেমে চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তারও করে পুলিশ তারপর পুলিশ তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই ধৃত ব্যক্তি চাঞ্চল্যকর অভিযোগ আনেন সে সন্দেশখালী ও বসিরহাটের দুই স্বর্ণ ব্যবসায়ীর কাছে এই চোরাই গহনা মোটা টাকার বিনিময়ে বিক্রি করেছে বলে জানায় পুলিশ ওই চোরের মোবাইল ফোন উদ্ধার করে যোগাযোগ করলে বুধবার সন্দেশখালীর কাশীনাথ দে ও বসিরহাটের মেঘনাদ দত্ত নামক দুই স্বর্ণ ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করে এদের বিরুদ্ধে এর আগেও চোরাই সোনার গহনা কেনার অভিযোগ রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে মাটিয়া থানার পুলিশ এই দুই স্বর্ণ ব্যবসায়ীকে চোরাই মাল কেনার অপরাধে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট